বড় বৌমা, মেজ বৌমা সব কোথায় গেলে? বড় বৌমা, বৌদি বৌদি বৌদি, দেখো আমার তো ভুল হতে পারে, মানে সত্যি তো দীপু হলে আমার সঙ্গে কথা বলবে না কেন? এমন তো হতে পারে যে দীপু নয়, দীপুর মতোই দেখতে অন্য কেউ। তুমি এতটা অস্থির হয় না বৌদি। তুমি চুপ করো ঠাকুরপো, দীপু বেরিয়েছে কি বেরোয়নি সেটা আমাকে জানতে হবে। আমাকে না বলে দীপু কাজে কেন? কোথাও বেরোয় না। হ্যাঁ না, মানে আজকে তো দীপু দোকানেও যায়নি, সেই জন্যই তো ক্যাশ থেকে টাকাগুলো তুলে আনি। তাহলে দীপু এখন কোথায় ঠাকুরপো? কোথায় সেটা তো জানতে হবে। ছোট ঠাকুরপো যে বাড়িতে নেই সেটা তো এক্ষুনি জানাজানি হয়ে যাবে, আজ সর্বনাশ হবেই। তুমি যা বলেছো তা যদি ভুলভাল হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বড় বৌমা, ও বড় বৌমা, কি হয়েছে জেঠিমণি, কি হয়েছে? তোদেরকে দেখেছি দেখেছি তোদেরকে, অমনি সুযোগ পেলি ঘরের বাইরে দুম দুম করে বেরিয়ে পড়লি। ও বড় বৌমা, হ্যাঁ যাই। হ্যাঁ মা, কি হয়েছে মা? দীপু কি খেয়ে দিয়ে বেরিয়েছে? না তো মা, বেরোবে ভেবেই তো আমি দীপুকে জিজ্ঞেস করেছিলাম যে ও খাবে কি না, তখন তো বললো যে বিকেলের আগে ও কোথাও বেরোবে না, আর অল্প কিছু খাবার জল নিয়ে ও উপরে চলে গেল। দীপু উপরে? বর্ষা যা তো গিয়ে দেখ তো দীপু আছে কিনা, যা। দেখছি জেঠিমণি। ছেলেটা গেল কোথায়? অবলা অবলা গো, অবলা দেখো দেখো, তোমার বর কি কাণ্ড বাঁধিয়েছে, একবার দেখো, দেখে যাও। কি হলো এমন হাঁক ডাক করছো যেন হচ্ছে রাজ্য জয় করে ফিরেছো? রাজ্য জয় নয় গো, পুকুর জয় করে ফিরেছি। হ্যাঁ তবে আর বলছি কি, মিত্তিরদের পুকুরে মাছ ধরতে গেছিলাম, সেখানে ঘোষবাবু, মানুষজিবাবু, ভট্টাচার্যবাবু সব ফেল। ঘন্টার পর ঘন্টা বসে থেকো, তার বড়শিতে একটা মাছও ওঠেনি, কিন্তু তোমার কর্তায় মুকুজ্জে মশাই ছিপ ফেলেছে আর মাছ ধরেছে, ছিপ ফেলেছে আর মাছ ধরেছে। মৎস্য মারিব খাইব সুখে, দেখো 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 মৎস্য ঝুঁকে। কি হলো এরকম আষাঢ়ে মেঘ কেন মুখে সবার? তাই তো সিরিয়াস মুখ করে সব দাঁড়িয়েছো কেন, কি হয়েছে? বলি দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বোধহয় শিখিয়ে তুলে দিয়েছ, সেই জন্য সকালবেলা উঠে দোকানে না বসে সোজা চলে গেছো মিত্তিরদের পুকুরে মাছ ধরতে। হ্যাঁ গো, দোকানে কে গেল না গেল, বিক্রি হলো কি হলো না, সে ব্যাপারে তোমার কোনো চিন্তা নেই? আরে বাবা চিন্তা থাকবে না কেন, কি আশ্চর্য। আরে বাবা আমি তো জানি যে বড় খোকা দোকানে আছে। দীপু, দীপু কোথায়? সে যে দোকানে যায়নি সেই হুঁশকি তোমার আছে? হ্যাঁ তুমি তো ছুটির জীবন কাটিয়ে যাচ্ছ, কোথায় কোথায় রিটায়ারমেন্ট নেবো রিটায়ারমেন্ট নেবো সেটা না কোনো আপত্তি নেই, কিন্তু হ্যাঁ গো ছেলেরা ব্যবসাটা দেখছে কি দেখছে না সে ব্যাপারে তো তোমাকে খেয়াল রাখতে হবে নাকি? নাকি আমি সংসার সামলাবো আবার গিয়ে ব্যবসা বাণিজ্য দেখবো? জেঠিমণি, ও জেঠিমণি বলছি ছোটদা ভাই তো ঘরে নেই গো। শুনলে তো, তোমার ছেলে ঘরে নেই, সে নাকি আবার দোকানেও যায়নি। দোকানেও যায়নি ঘরেও নেই, তাহলে ছেলে গেল কোথায়? ঠাকুরপো তো বলছে একটু আগে নাকি ঠাকুরপো দেখেছে দীপু একটা মেয়েকে নিয়ে রিক্সা করে যাচ্ছিল। স্লিংটা ঠিক করে সেট করে নিয়েছেন তো? ডাক্তার তো বললো এটা করে নিয়েছি। ইস, একটা না ব্লান্ডার হয়ে গেল, এই ডাক্তারের কাছে যাওয়াটা উচিত হয়নি। আপনার ব্যথার জন্য আমি আর কিছু আগু পিছু ভাবিনি। মানে কেন, এই ডাক্তার কি ভালো না নাকি? আরে না না, খুব ভালো ডাক্তার, কিন্তু মাকে তো চেনে না। ইনি যদি ভুল করে ও মাকে ফোন করে বলে দেয় যে আমি একটা মেয়েকে নিয়ে ডাক্তারখানায় এসেছিলাম, ব্যাস হয়ে গেল সর্বনাশ। বললেই বাকি, আপনি তো বললেন আমি তো আপনার পাড়ার মেয়ে। আরে বাবা, আমি তো তখন যা মাথায় এসছে তাই বলে দিয়েছি, এবার মা যদি জানতে পারে যে আমি কোনো পাড়ার মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, মা জিজ্ঞেস করবে না মেয়েটা কে, কোন বাড়ির মেয়ে, তখন কি করব? তাছাড়া মা ভালো করে জানে আমি পাড়ার কোনো মেয়ের সাথে কথা টথা বলি না, মা পছন্দও করে না। মা যদি জানতে পারে না আমি কোনো মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছি, তাও আবার রিক্সায় করে, পুরো শেষ করে দেবে আমাকে। বাবা আপনি আপনার মাকে এত ভয় পান কেন বলুন তো? আপনার মা কি পুলিশ অফিসার নাকি? আপনি আপনার মাকে এরকম ভয় পেয়ে পেয়ে না আনস্মার্ট হয়েছেন, মেয়েদের সঙ্গে কথাই বলতে পারেন না,
মেয়েদের মন বোঝা তো দূরস্থ, মেয়েদের কোনো বিষয়েই আপনি বোঝেন না। তাই বুঝি? আমি কোনো কিছু বুঝি না বলেই হয়তো আপনাকে এই ডাক্তারখানায় নিয়ে আসলাম। আপনি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছেন, দায়িত্বজ্ঞানহীনের মতন এখানে পরীক্ষা দেবেন, আর আমি আপনাকে বাঁচানোর জন্য হেল্প করেই চলেছি, করেই চলেছি। আচ্ছা আচ্ছা, আর বলছেন আপনি যে আমি কিছু বুঝি না। হ্যাঁ, আমি কিছু বুঝি না বলেই হয়তো এত কিছু করছি, তাই তো? ঠাকুরপো, যদি ভুল দেখেছো না, অবলা ছাড়ো না। কি দেখেছে বলছে? দীপু একটা মেয়েকে নিয়ে রিকশায় করে, সত্যি চঞ্চল, কাকে দেখতে কাকে দেখেছিস না? আমি বলি কি চঞ্চল, তুই আজই আজই একজন চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নে, ভালো করে চোখটা দেখিয়ে নে। এই বয়সটা ভালো না, আমার পড়েনি, কিন্তু তোর হয়তো পড়ে যেতে পারে, বলা তো যায় না। একটু ডাক্তারটা দেখিয়ে নেওয়া ভালো, কারণ এই রেটে ভুল দেখছিস এটা তো পাওয়া যায় না। আমি আমি বললাম তো, আমি ভুলটুলি দেখেছি। টুন, শুধু ভুল ভুল দেখেছ ভাই আমার, চরম ভুল। দীপু একটা মেয়েকে নিয়ে রিকশায় উঠবে, সেদিন সূর্য পশ্চিমে উঠবে, দীপুর ঘাড়ে কটা মাথা আছে রে, হ্যাঁ, তারপর পাড়ার মধ্যে দিয়ে, ওরে বাবা, আমার ছেলে পুলে তো কোন ছাড়, অবলা মুখুজ্জের নামে পাড়ার সবাই এক ঘাটে জল খায় না। বলছি দীপুর ও সাহস হবে না। জামাইবাবু, আপনি ব্যাপারটাকে না অত হালকাভাবে নেবেন না, আমার একটা বিষয়ে ভীষণ খটকা লাগছে। সে যদি দীপু না হয়, তাহলে চঞ্চলকে দেখে রিকশার পর্দাটা ফেলে দিল কেন বলুন তো? ছি 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 ছি, একটা মেয়ের সঙ্গে পাশাপাশি বসে তারপরে কি না পর্দা ফেলে দিল, ইস, আমি ভাবতেও পাচ্ছি না। আমার দীপু কখনো এমন কাজ করবে না সেটা আমি খুব ভালো করে জানি। আমি আমার ছেলেদের এরকম ভাবে মানুষ করিনি, তাও তাকে একবার ফোন করা দরকার। ঠাকুরপো, আমি জানতে চাই তুমি ঠিক দেখেছো কিনা, আর যদি তোমার ভুল হয় ঠাকুরপো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। ছাড়ো না অবলা, কেন অকারণে রাগ করছো বলো তো? আমি তো বলছি ও ভুল দেখেছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না? ও ভুল দেখেছে। আরে বাবা, আর ছেলেটাকে অকারণে ফোন করে বিরক্ত করো না। আরে ওকে ওর মতো থাকতে দেওয়ার জন্য একটা সময়ও তো দেওয়া দরকার নাকি? বয়স তো ওরও হচ্ছে, তাও দেখো হয়তো আশেপাশে গেছে, কিংবা হঠাৎ করে কেউ একটা বিপদে পড়ে গেছে, আমার পরোপকারী ছেলে হয়তো সাহায্য করতে ছুটে গেছে, হতেও তো পারে। যাই হয়ে যাক, আমার ছেলে আমাকে না বলে কোনোদিনও বাড়ি থেকে বেরোয় না, আর যখন গেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। কাকে সাহায্য করতে গেছে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? দেখো ঠাকুরপো, তুমি কি মেয়েটার মুখ একটুও দেখতে পাওনি? না, মানে ওড়না দিয়ে মুখ ঢাকা ছিল তো, আর আমার কি মনে হচ্ছে জানো বৌদি, মানে পাশের ছেলেটা দীপু নয়, আমাদের দীপু একটা মেয়ের সঙ্গে রিকশায়, অসম্ভব অসম্ভব। সেই তো ছোট ঠাকুরপো, এমনি হয়তো পরীক্ষার কথায় মনে পড়ে গেল, ডাক্তার তো বলে দিয়েছেন 7 দিন ব্যান্ডেজটা না খুলতে, কিন্তু আমার যে পরশুদিন পরীক্ষা, আমি পরীক্ষা দেব কি করে? সে আমি কি করে জানবো? দেবেন, আপনার যেরকম খুশি সেরকম ভাবে পরীক্ষা দেবেন, আপনি বুঝে নিন, আমি তো আর আপনাকে ঠেলে ফেলে দিইনি, আপনি নিজেই হড়কে পড়ে গেছেন, তারপর আপনাকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি, এই অনেক। উফ, আপনাকে নিয়ে আবার বাড়িতে ঢুকতে হবে লুকিয়ে লুকিয়ে, এখন কি করে ঢুকবো সেটাই ভাবছি, আশেপাশের লোকজন যদি দেখে নেয় না বিপদ হয়ে যাবে পুরো, কি করি এখন? আরে বাবা, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? আমার মাথায় তো ওড়না দেয়া রয়েছে, আমি কে কোথায় থাকি সব লোকে জানবে কি করে? নিন নিন, এবারে রিকশাটা কোন দেখি। রিকশা 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 আর হবে না, শুনুন, আমি না একটু আগে আগে হাঁটবো বুঝলেন, আর আপনি একটু পেছনের ডিস্টেন্স মেনটেন করে হাঁটবেন, দেখে যেন না মনে হয় আমরা কেউ কাউকে চিনি, ঠিক আছে? ভিতর ডিম একটা, ঠিক আছে চলুন চলুন।
জোর খিদে পেয়েছে, খিদে পেলে আবার আমার মাথা ঠিক থাকে না। তাই বলে আবার চুরি করে খাবার জন্য বাইরে বেরিয়ে যাবেন না, তাহলে আর গন্ডগোলের অ্যাক্সেস হয়ে যাবে। তাহলে টাইম টু টাইম আমার খাবারটার ব্যবস্থা করে দিন। তোরা কোন দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে যা, ঘরে যা বলছি, যা। আর ছোটদা ভাই পুরো গেল, তোর মতো দশা হবে। আমি একটা কথা বলবো। কি বলছি কি, দীপু কখনো কাউকে নিয়ে ওই রিসকা করে কোথাও যেতে পারে না, মানে পাড়ার কেউ হলেও ও যেতে পারে না মা, এটা আমার বিশ্বাস মা। কেন পারে না রে বাবা, কেন পারে না? আমি শুনি বন্ধু বান্ধব হলে তাকে নিয়ে রিক্সা করে যেতে পারে না, এটা কি কোনো কথা হলো? না না, আমি সেরকম বলিনি। ওই কাকামণি বললো তো যে একটা মেয়েকে নিয়ে গেছে, তাই মেয়ে তাহলে সেটা দীপুর কোনো বান্ধবী হবে আর কি। দীপুর আবার বান্ধবী করতে কে এলো? এই সবাই মন্তব্য করাটা একটু বন্ধ করবে। দীপুকে একটা ফোন কর। দীপুকে ফোন কর, ফোন করে জানতে চাও কোথায় গেছে। আচ্ছা, আর আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়েছে কেন? ফোন কর। ফোনটা নেই, মানে নিয়ে নিয়ে আসছি। দাদা একটা কেক দিন তো। আমার সত্যি সত্যি খিদে পেয়েছিল, আপনি কি করে বুঝলেন? কি হলো, বললেন না যে কি করে বুঝলেন আমার খিদে পেয়েছে? আমি কি আর মেয়েদের বুঝি বলুন। চলুন, মেজদা ভাই আবার কেন কল করছে? কার ফোন? মেজদা ভাই কল করেছে, কথা বলবেন না ঠিক আছে, চুপ করে থাকুন। হ্যাঁ হ্যাঁ মেজদা ভাই বল। এই দীপু, তুই কোথায় রে? হ্যাঁ, তোকে তো পাওয়া যাচ্ছে না বলে মা চিন্তা করছে কত। তুই কোথায় গেছিস? আরে রে, কাকামণি বলছে তোকে নাকি কোন মেয়ের সাথে দেখেছে রিক্সা করে যেতে, আর তুই কাকামণিকে দেখে রিক্সার এ ফেলে দিয়েছিস, পর্দা ফেলে দিয়েছিস, এটা কি হচ্ছে? তুই কোথায়? সর্বনাশ হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। কাকামণি আমাদের দেখলো না, বাড়িতে গিয়ে মাকে জানিয়ে দিয়েছে, এবার কি হবে কে জানে। আপনি তো আর সত্যবাদী যুধিষ্ঠির নন, কিছু একটা বলে দিন না। হ্যালো হ্যালো, আরে দীপু তোর কোনো কথা শুনতে পাচ্ছি না কেন? হ্যালো, হ্যাঁ মেজদা বল। তুই রিক্সা করে কোথায় যাচ্ছিলিস? আমি আমি রিক্সা করে? না না, কি দেখতে কি দেখেছে কাকামণি? তুই আমি রিক্সা করে? আরে এই তো পাড়ার ক্লাবে ছিলাম, ওই সরস্বতী পুজোর মিটিং হচ্ছিল, মিটিংয়েই ছিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। তুই পাড়ার ক্লাবে সরস্বতী পুজোর মিটিংয়ে ছিলিস? বলছি ফোনটা দে। হ্যাঁ, ফোনটা আমাকে দে, আমি কথা বলবো। দে দীপু, তোর আজকে দোকানে যাবার নেই? সাত সকালে কিনা ক্লাবে গিয়ে পড়ে আছিস? না মা, মানে ক্লাবে এসেছিলাম, তোমার ওই সামনের মাসেই তো পুজো, না সরস্বতী পুজো, তো মিটিংটা করতে হলো, এবার আমি বুঝতে পারিনি এতক্ষণ লেগে যাবে। এই আমি এক্ষুনি বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে দোকানে চলে যাব। তুই ক্লাবে গেছিলি? তবে তোর কাকামণি যে আমাকে বললো তোকে রিক্সা করে যেতে দেখেছে, সাথে নাকি একটা মেয়ে ছিল। কি যে বলো না তুমি মা, বাড়িতে গাড়ি থাকতে আমি রিক্সা নিয়ে বেরোবো, তাও আবার সঙ্গে কোনো মেয়েকে নিয়ে? না না মা, তুমি কি যে বলো না, আমার কি কোনো কাজ নেই? সে তো আমি জানি বাবা, কিন্তু তোর কাকামণি বললো তোর সঙ্গে নাকি একটা অন্যপড়া মেয়ে ছিল, তুই নাকি আবার রিক্সার ঢাকা ফেলে দিয়ে মুখ ঢাকছিলি। অসম্ভব অসম্ভব মা, একে তো আমি রিক্সায় চড়ি না, রিক্সায় চড়তে আমি ভালোবাসি না, তার উপর আবার ওই বৃষ্টি বাদলা ছাড়া আমি রিক্সার পর্দা টেনে দেবো?
আর পাশে একটা মেয়েকে নিয়ে? বাপরে বাপ, এটা তুমি কি করে বিশ্বাস করলে মা? না রে বাবা, আমি বিশ্বাস করিনি, আমি তো জানি তুই কেমন। তাহলে তুমি কাকামণির কথা শুনে কি করে ফোনটা করলে মা? কাকামণিকে যা বলার আমি ঠিক বলবো। দেখ না, আজে বাজে কথা বলে আমাকে খালি ঘাবড়ে দেয়। তবে বাবা, তুই যে ক্লাবে যাবি একবার তো বলে যাবি বাবা, আমি চিন্তা করব না। মা, আমি বললাম তো, আমি বুঝতে পারিনি মিটিংটা এত দেরি হয়ে যাবে। মানে আমি ভেবেছিলাম কি যাব আর চলে আসব। এই তো মা, এক্ষুনি ফিরছি আমি, এই ফিরছি বাড়িতে। বাবা তাড়াহুড়ো করে আসতে গিয়ে আবার হোঁচট খাস না, আসতে আয় আসতে। হ্যাঁ হ্যাঁ, দেখলেন তো মিথ্যেও মাঝে মধ্যে কাজ দেয়। মায়ের রাগটা গলে জল হলো তো। আসুন আসুন আসুন, শান্তি হয়েছে? আর তোকেও বলিহারি চঞ্চল, এটা জানিস বৌদিকে সামান্য ব্যাপার নিয়ে কেন তো হইচই ফেলার মানেটা কি আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ আমিও তো সেটাই বলছিলাম, মানে দীপু যদি কোনো বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়ও, মানে আমি তো কথার কথা বলছিলাম আর কি, মানে দীপুর বান্ধবী মানে তো সোনার পাথর বাটি। না না, দীপু দীপুকে দেখেনি কাকা, কাকামণি মনে হয় কোনো অন্য কাউকে দেখেছে। বললাম তো আমার আমার ভুলই, মানে ভুল ভুলই হয়েছে। আচ্ছা এত বড় ভুল কি করে হয় শুনি? যদি শিওর নাই থাকো তাহলে দিদিকে এসব ভুল ভাল খবর দেওয়ার কি দরকার ছিল? আমার দীপুর নামে কেউ যদি আর একটা খারাপ কথা বলেছে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে ঠাকুরবু, বলে দিচ্ছি। এ যাত্রায় তো ওরা বেঁচে গেল, কিন্তু এখনো আজকে রাত আর কালকের দিনটা পুরো বাকি আছে, কি যে হবে? কি ব্যাপারটা আমি তো বুঝতে পারছি না, এখনো সবাই সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছে কেন? আরে দীপুর খোঁজ তো পাওয়া গেছে নাকি? এখনো এরকম হাড়ি পানা মুখ করার কি আছে? যাও যে ঘরে যাও, মাকে কত বিরক্ত করবে, যাও কাজে যাও। বড় বৌমা, আমি বলছিলাম যে তুমিও যাও মা, ওই দীপুর জন্য খাবারটা তৈরি করে ফেলো, আবার বাড়ি এসে স্নান করে খেয়ে তারপর দোকানে যাবে তো। আর এই মাছটা ধরো মা, একটু একটু পেঁয়াজ রসুন দিয়ে, হ্যাঁ একটু ছাল টাল দিয়ে জমি একদম, হ্যাঁ একটু ভালো করে নিতে। আচ্ছা বাবা আমি এক্ষুনি যাচ্ছি। অশুপর্ণা একটু এসো না গো আমার সাথে। বুঝলি দিদি, এই একজন হয়েছেন, ঝাল আর তেল ছাড়া এনার মুখে কিচ্ছু রোচে না। আসলে কি জানো তো শালিকে, মনের মধ্যে মোটে ঝাল নেই, তাই মুখে ঝাল খেতে বড্ড ভালো লাগে। এই যে এত বকবক না করে স্নান করে খেয়ে দিয়ে দোকানে গিয়ে একটু বসো। হ্যাঁ সারাক্ষণ খালি বক 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 বক। ও বড় বৌমা, বড় বৌমা, আরে চঞ্চল বলছি যে দীপুকে কি তুই সত্যি সত্যি রিকশায় কোনো মেয়ের সঙ্গে যেতে দেখেছিলি? দীপুই তো মনে হলো, কিন্তু কি জানি বললে আবার দাদা কিভাবে নেবে। না না দাদা, আমারই ভুল টুল, মানে টুল নয় ভুলই হবে আমারই। আমার ভাইয়ের চোখে যে ছানি পড়েনি আমার চেয়ে ভালো আর কি জানে। তবে দীপুকে জিজ্ঞেস করতে হবে কেসটা কি। ছোট ঠাকুরপো তো ফোন করে বললো ওরা নাকি ওই গলিতে ঢুকে পড়েছে, তাহলে তাহলে এবার আমি কি করব? হ্যাঁ আমি তাহলে জানলাটা বরং খুলে রাখি। ভগবান ভগবান তুমি রক্ষা করো ভগবান, যে দেখো এখন যেন আবার কেউ না আসে। Thank you.
এসে গেছে। চলে যান ভেতরে, ওড়না দিয়ে মুখটা ঢেকে রাখবেন, মুখটা খুলবেন না, উঠুন। এই হাত দিয়ে উঠবো কি করে? উফ বাবা, আমি তো বললাম আমি হেল্প করবো, তাছাড়া আপনার দিদি ভাইও তো আছে। যেন উঠুন, দেখে দেখে উঠুন, উঠুন উঠুন, পারবেন। উঠুন, তুমি এক কাজ করো, ওকে নিয়ে আমার ঘরে গিয়ে ঢুকিয়ে দাও, ঠিক আছে? আর দেখো মা আর মাসিমণি যেন একদম টের না পায়। ছোট ঠাকুর, আমার না খুব টেনশন হচ্ছে জানো তো, যদি কেউ দেখে ফেলে। আরে বাবা, এত টেনশন করছিস কেন? কেউ দেখে ফেলবে না, চল পাটি পিটি পেয়ে ঘরে ঢুকে যাই। চুপ কর তুই একদম, তোরই বেশি সাহসী না, গন্ডগোলের মূল কারণ জানিস তো। এবার চুপটি করে চল আমার সাথে, চল দেখে হায়, চ চ চ। যাক বাবা, কেউ দেখতে পায়নি, কিন্তু আমাকে বাড়ির মেন গেট দিয়ে ঢুকতে হবে, নাহলে সবার সন্দেহ হয়ে যাবে।